31ই মার্চ কবে আসবেন কবি? এ অপেক্ষায় সবাই। ঢাকা রেসকোর্স ময়দানে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে শুরু করলেন ভাষণ। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অনেকে মনে করেন বঙ্গবন্ধুর এই ভাষণ একই সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা। বঙ্গবন্ধুর ওই ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, স্বাধীন বাংলা বেতার থেকে এই ভাষণে গোটা জাতিকে উজ্জীবিত করেছিল, অস্ত্রকে শানিত করেছিল তাদের। মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলন একদিনই আসে নাই, ভাষা আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই ভাষা আন্দোলনে যে বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, তারই সূত্র ধরে ধাপে ধাপে গোটা জাতি কিন্তু তৈরি করেছিলেন বলেই সেই দিন পাকিস্তানিরা যখন আমাদের উপরে চাপিয়ে পড়েছিল, সেই প্রস্তুতিটা বাঙালিদের ছিল এবং বঙ্গবন্ধু সেভাবে প্রস্তুত করেছিলেন। অনেকটা কৌশলী হয়ে 7ই মার্চের ভাষণে এভাবে সেদিন স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ঘোষণা দিয়ে দেন বাঙালির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণের পর গোটা জাতি প্রস্তুতি নেয় পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এই ভাষণের আগে ও পরে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন গোটা পূর্ব পাকিস্তানের একমাত্র নিয়ন্ত্রক। 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল আর্ট জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 7ই মার্চের সেই ভাষণে নিহিত ছিল স্বাধীন বাংলাদেশের রূপরেখার পূর্ণ প্রতিচ্ছবি। স্বাধীনতার মন্ত্রে জাতিকে উজ্জীবিত করা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ এখন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের দলিল। বিশ্বের যে কোনো প্রান্তের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে উজ্জীবিত করে এই ভাষণ। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির এতদিন পরও বঙ্গবন্ধুর সেই ভাষণ আজও জাতিকে চেতনার সংগ্রামে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধুর মাত্র 19 মিনিটের সেই তেজোদ্দীপ্ত ভাষণটি ছিল বাঙালি জাতির একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। চ্যানেল কর্ণফুলের বার্তাকক্ষ থেকে রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা।